নবীকে যারা বলে নবী গায়েব জানেন না, আমি তো বলতে চাই তোমরা গায়েবের ব্যাখ্যা দাও, গায়েব যাকে বলে তোমরা বলো, গায়েব না তোমরা আগে উপস্থিত করো যে এই জানলাম গায়েব, এই জানলাম গায়েব। আমি তোমাদের কাছে প্রমাণ করে দেবো, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তোমাদের দেওয়া এমন গায়েব গুলো সব জানেন, পুরোটাই বাদ নাই। অন্তর যদি নষ্ট হয়, অসুস্থ হয়, সে অসুস্থ অন্তর নষ্ট হয়ে যায়, তাহুম কুলু কুল্লায়াম তাহুনা বিহা, ওই অন্তরটা যদি ভেতরে থাকে সত্য জিনিসটাকে উপলব্ধি করার মতো সুযোগ তার থাকে না, সে ভালো জিনিসটাকে উপলব্ধি করতে পারে না, ভালো জিনিসটাকে উপলব্ধি করতে পারে না। কেমন যেমন আমাদের অনেক যুবক আছে জন্মি মহাসম্মেলনের শুরুতে যে তকবীর গুলো দেওয়া হলো, যে নারা দেওয়া হলো, এই তকবীরের মধ্যে বন্ধ করতে বিশাল উঁচু আওয়াজে আমরা বললাম আল্লাহ আকবার, বলছে কিনা জোরে বলেন, বলছে কিনা? আমাদের দেশের মধ্যে তথাকথিত কিছু মানুষ আছে, তথাকথিত কিছু দল আছে, কিছু বুদ্ধিজীবী আছে, যুবকরা এরা তাদের সঙ্গী হয়, অথচ জীবনে হাজার হাজার প্রধান দিল একটা পরিবারের মধ্যে আল্লাহ আকবার শব্দটা নেই, এর বুদ্ধিজীবী হইল কি? আমি বুঝি না এদের বুদ্ধি কোন কাজে লাগলো, তুমি আর সব বুদ্ধি পারে, কিন্তু আল্লাহ আকবার তকবীরটা দিতে ওদের বুদ্ধি সেখানে শর্ট হইয়া যায়, খাটো হইয়া যায়। কথা বলতে পারছো? আমি আপনাদের খেদমত আরো করতে চাই, ওদের মতো একদল জ্ঞানে অন্ধ মানুষ যারা কোরআন শরীফ দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলে الذي لا يؤمنون بالغيب غائبের ব্যাখ্যা করতে গিয়ে যদি তাদেরকে প্রশ্ন করা হয় বলো গায়েব কে নির্দেশ, নিশ্চয়ই তারা তফসিরের কিতাব খুলে দিয়ে বলবে গায়েব বলতে গেলে জান্নাত জাহান্নাম কে বোঝানো হয়েছে। গায়েবের সম্পর্কে যদি ওদেরকে প্রশ্ন করা হয় বলো তো গায়েব কে নির্দেশ, নিশ্চয়ই তারা তফসিরের মাহাতিও গায়েব খুলে দিয়ে আমাদের সামনে বিশাল বক্তৃতা দেওয়ার চেষ্টা করবে। গায়েব মানে আখেরাত পরকাল, গায়েব মানে লৌহ কলম, গায়েব মানে চোখের আড়ালে যা আছে সেই সাদা স্নান, গায়েব মানে আল্লাহর আরশ, গায়েব মানে আল্লাহ। অথচ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন পবিত্র মেরাজের রাতে, তোমরা যেগুলোকে গায়েব বলছো আমার আল্লাহ নবীর কাছে কোনো গায়েব গোপন করেন নাই, করছেন কোনো গায়েব গোপন করছেন, জান্নাত দেখাই দিচ্ছেন, জাহান্নাম দেখাই দিচ্ছেন, কন্না সুবহানাল্লাহ। আখেরাত, আখেরাতের কার্যক্রম কি হবে সবগুলো আমার নবীকে দেখিয়ে দেওয়া হয়েছে, কি বলে ঠিক না? তোমরা যেখানে যাইতে পারো নাই, জ্ঞানের পড়া অন্ধ মানুষ না, যে জিনিসটাকে তোমরা অস্বীকার করছো না, বলো তো গায়েব বলতে গেলে কোন জিনিসটা, কোন জিনিসটাকে তোমরা বলতে চাও? আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো ওই গায়েব আমার নবী জানেন, আল্লাহ তাকে দেখাই দিচ্ছেন। এমন কি সবচেয়ে বড় গায়েব হলো আল্লাহ বান্দার চোখের আড়াল থাকা, আমার আল্লাহ বলছেন আমার নবীকে আমার আড়াল করে দেই, রাইতুল্লাহ ফি আহসানি সূরাতি, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমি আল্লাহকে আমি আমার চোখে দেখেছি। যদি বলা হয় আল্লাহকে চোখে দেখে এটা কেমন কথা,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ অনুমতি দিয়েছেন তাকে দেখার। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা দিয়ে দিবেন সারা পৃথিবীর সমস্ত মুফাসসির একমত যে এই দুনিয়ায় লাখুকরি খোলা তার আল্লাহকে চোখ দিয়ে দেখা না গেলেও, কিন্তু এই দুনিয়া বাদে অন্য জগতে যদি আল্লাহ কাউকে তামাক দিয়ে তার নিদান দেন, এটি চায় এটি অসম্ভব কিছু, এগুলো সবই স্পষ্ট কথা। সে কথার কোনো থাকার পরও আজকে তারা এখানে মারাত্মক ধরনের বোকামির পরিচয় দেয়। আমি সে কথা আজকে বলতে এখানে বসি না। আমার নবী পবিত্র মেরাজ শরীফ গেলেন, মেরাজ শরীফ গিয়ে আল্লাহর হাদিস ফিরে এলেন, সারা পৃথিবীর বিজ্ঞান আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার হওয়া পর্যন্ত কেউ স্বীকার করে নিতে পারে নাই মানুষ কখনো উত্তরাকাশে যেতে পারে, মানুষ কখনো উত্তরাকাশে যেতে পারে। আমার নবীকে তারা সাধারণ মানুষের মতো বর্ণনা করেছে, দাওয়াত দিচ্ছেন আল্লাহ। জগতে নেওয়ার জন্য আল্লাহ তার নবীকে তামাক দিয়ে নিয়ে গেলেন, বাইতুল মাকদস হয়ে আরশ পর্যন্ত আমার নবী সফর করলেন। বিজ্ঞানীরা তোমাদের যন্ত্রের এমন শক্তি নাই এটাকে তোমাদেরকে বুঝাই দিতে পারি, বরং ওই আকাশের মধ্যে তোমরা মনে করেছো আগুনের স্তর আছে, তোমাদের বিজ্ঞান বলছে আগুনের স্তর ভেদ করে মানুষ উঠলে সে মানুষটা তো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ উত্তর দিয়েছেন, নমরুদ যখন দেখল নবী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কোন ক্রমে তারা আর বলে ওঠা সম্ভব নয়, ওরা সবাই মিলে বলল অনু সারিকো আলিনাতাকুম, তোমরা তাড়াতাড়ি কাছে আগুনে দাঁড়াও, ইব্রাহিম রাখা যাবে না, ইব্রাহিম আগুনে জ্বালিয়ে আগুনে শেষ করে দাও, তোমাদের প্রভুর সাহায্য করো, তোমাদের মূর্তিগুলোর সাহায্য করো, তোমাদের মূর্তিগুলোর পক্ষ থেকে এই ধরনের একটা কর্মনীয় ওয়াদা এসে গেছে তোমাদের উপরে, ইব্রাহিমকে খাতির করা যাবে না। 40 দিনের প্রচলিত আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নিক্ষেপ করা হলো, যে ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আল্লাহর, এর উপরে
আলাইহিসসালামের মতো একজন নবী লাঠি দিয়ে পানির গায়ে আঘাত করার কারণে পানি দুই ভাগ হয়ে গেছে, সাহস হয় নাই ওই পানি একত্রিত হবার, রাস্তা হয়ে গেছে, শুকনো রাস্তা হয়ে গেছে। বলো সুবহান আল্লাহ, আমার নবীকে আল্লাহ আকাশে নিচ্ছেন, তার দরবারে তিনি ডেকে নিচ্ছেন, সম্মানের তামাকে তিনি নবীকে ভূষিত করছেন, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, নামাজের মতো ইবাদত আমার রসুলকে উপরে দেওয়া হবে। যে ইবাদতটি মানুষের মন মানসিকতা, মানুষের সামাজিকতা, মানুষের স্বাধীনতা, মানুষের জীবনের মধ্যে যা যা প্রয়োজনীয় বিষয়, সব প্রয়োজনীয় বিষয়গুলো নামাজ থেকে উপহার দেবে।